আজকে আমি তোমাদের দেখাবো মৌরি বাটা দিয়ে কই মাছ। সাধারণত আমরা কই মাছ সর্ষে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ঝাল করে থাকি। এবারে আমি দেখাচ্ছি তোমাদের মৌরি বাটা দিয়ে কই মাছ। এখানে আমার ছটা কই মাছ আছে, সাইজ অনুযায়ী বড় ছোট আছে। আমি ভালো করে একটু ভেজে নিয়েছি সর্ষের তেলে। এবার চলো রান্নাতে যাব। যেহেতু মৌরি বাটা দিয়ে কই মাছ আমি তৈরি করবো, সেই জন্য একটা পেস্ট বানিয়েছি। পেস্টটা হচ্ছে মৌরি নিয়েছি বড় চামচে দু চামচ আদা, দুটো লঙ্কা, সামান্য হলুদ, সামান্য নুন আর একটা টমেটো দিয়ে ভালো করে একটা পিউরি তৈরি করে রেখেছি। মৌরির ফ্লেভারটা ডমিনেট করবে, সেই জন্য মৌরি বাটাটা অবশ্যই একটু বেশি দেবে। তবে মৌরি খুব কড়া, সেটা দেখেও বুঝে তারপর দেবে। আমি অলরেডি মাছ ভেজে রেখেছি, তোমাদের দেখালাম। এখানে আমি দু বলা সর্ষের তেল নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি আর নুন নিচ্ছি। নুন, মিষ্টি, ঝাল এগুলো তোমাদের শরীর স্বাস্থ্য যার যেরকম টেস্ট সেই অনুযায়ী দেবে। পুরো এক টেবিল স্পুন না, হাফ টেবিল স্পুন আমি পাঁচফোড়ন দিলাম। খুব সিম্পল রান্না, মোটামুটি আমাদের সকলের বাড়িতে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে, এই দিয়ে হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা কিন্তু অবশ্যই করো এবং আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি আরেকটু তেল অ্যাড করছি। মশলা আমি দিয়েছি পাঁচ ফোড়ন সর্ষের তেলে। মশলা আমার হয়ে গেছে, এবার আমি এই পেস্টটি দিয়ে ভালো করে এমনি আমরা বাঙালিরা মাছে ভাতে ভীষণ প্রিয়, মানে মাছে ভাতে বাঙালি বলে, সেইখানে যদি কই মাছ হয় তো কথাই নেই। তাই কইয়ে নানা রকম পদ্ধতি হয় রান্না করে খাওয়ার। এটাও আর এক ধরনের পুরনো দিনের লোকেরা যারা করেছিলেন সেরকম একটি রান্না তোমাদেরকে শেয়ার করছি। যখন মশলা ভালো করে কষাবে তখন গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রাখবে, হাই ফ্লেমে রাখবে না, তাহলে পুড়ে যেতে পারে। আমি একটু ছোট চামচে একটু হলুদ যোগ করছি। মশলা দেখো কষানো হয়ে গেছে, কড়াই থেকে মশলা ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটা পরিমাপ আছে, মানে মাছগুলো ভেতরে মশলা সমেত ডুবে থাকবে সেরকম জল দিতে হবে, খুব বেশি জল পড়বে না এটাতে, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি এখানে মোটামুটি বড় কাপে দেড় কাপ দিয়েছি। দিয়ে এবার মাছগুলো আমি দেবো। দেবার পর আমি বুঝতে পারবো আমাকে আর কতটা জল দিতে হবে, তারপর আমি এটা ফুটতে দেব। গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি। আস্তে আস্তে আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি।
যখন বাজার থেকে মাছগুলো নিয়ে আসবে, যিনি কাটবেন তাকে বলবে একটু চিড়ে দিতে। তারে নুন হলুদ যখন মারিনেট করবে মাছে ঢুকবে এবং তাতে টেস্টি হবে, খুব সুন্দর। আমি এই ভেজে রাখা তেলটাও দিয়ে দিলাম। মাছ ভেজে যেটুকু তেল আমার রয়ে গিয়েছিল আমি সেটা আলাদা করে রেখে দিয়েছিলাম। আমি আর একটুখানি দেখো এইটুকু জল দিচ্ছি। মোটামুটি মাছগুলো আমার জলের তলায় ডুবে গেছে, এবার আমি ভালো করে ফুটতে দেব। যখন ফোটাবো তখন গ্যাসটাকে একদম লো করে দেব, প্রায় 15-20 মিনিট একটু ভালো করে কিন্তু মাছের ঝোলটা ফুটবে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা জল জুসি হয়ে ওঠে। সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার 15 মিনিট পরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঢাকা খুললাম, দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, ঝালটা হয়ে গেছে, মানে এর থেকে আমি আর কমাবো না। তোমরা চাইলে আরও গা মাখা মাখা করতে পারো। আমি মোটামুটি রান্না আমার প্রায় শেষের দিকে আমি সার্ভ করে দেবো। সার্ভ করে দেওয়ার সময় আমি তোমাদের দুটো জিনিস দেখাবো যে কি দিচ্ছি ওপর থেকে। মোটামুটি এরকম হয়ে গেছে, তেলটা দেখবে ভেসে আসছে, তখনই বুঝবে যে ঝোলটা তৈরি হয়ে গেছে। আমি ভেজে রাখা মৌরি ঠিক 1 চামচ দেখো গুঁড়িয়ে, মানে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে আমি মৌরি ওপরে ছিটিয়ে দিচ্ছি। কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো, যাদের মনে হবে খুব স্ট্রং নিতে পারবে না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর অবশ্যই এটা রান্না করে খেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে। আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢেকে দেবো, যাতে গন্ধটা বেরিয়ে না যায়। তৈরি হয়ে গেছে আমার মৌরি বাটা দিয়ে কই মাছ। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, এটাও এক ধরনের মানে পুরোনো দিনের রান্না, সচরাচর আমাদের দেখা হয় না আর কি, দেখা যায় না। তো আমার মনে ছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম।